বিপুল পরিমাণে মেয়াদহীন ওষুধ। একটি প্রতিষ্ঠানে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে 44 প্যাকেট মেয়াদহীন ওষুধ। আপনারা তিনজন সুপারিশ করেছেন, আপনারা জরিমানার টাকা কিছু শেয়ার করেন এর জন্য? না, এটা আসলে আমি বললাম না, আমি 10 জনের জন্য বাড়ি ছিলাম, উমরা করতে গেছিলাম, তো ফেব্রুয়ারি 2023 মেয়াদ শেষ। দোকান রাখেন ওখানে, রাখেন ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৫, 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 ২
আমি ইনশাআল্লাহ সামনে সব ঠিক করে রাখব আপনি ইনশাআল্লাহ আপনি এসে দেখেন স্যার এখন আমাদের সিদ্ধান্ত হচ্ছে আপনার প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো এবং 7 দিনের জন্য আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হলো স্যার এইটা এই 7 দিন আপনার এই সব এটা কি জন্য নাম বলে এটা দরজা দরজাটা হাফ খোলা রাখবেন হাফ খোলা রাখবেন অর্থাৎ কোনো কাস্টমার কাছে বিক্রি করতে পারবেন না ঔষধ শুধু এক্সপায়ারি মেডিসিন যত আছে সবগুলো আলাদা করবেন করে নিট এন্ড ক্লিন করে 7 দিন পর তারপর আপনি খুলতে পারবেন এর আগে খুলতে বিক্রি কার্যক্রম শুরু করতে পারবেন না ভালো মানুষ জি স্যার আপনি কোন ব্যবসা করেন আমরা অন্য কাজ করি প্রাইভেট চাকরি করি কিন্তু স্যার ওনার কাছ থেকে আমরা ওষুধপত্র মানবিক সেবাগুলো পেয়ে থাকেন হ্যাঁ ঠিক আছে মানে একটা লোক অসুস্থ হলে রাতে 2টা বাজে তোমার সাথে নিয়ে দিয়ে দেন এই তো রাত্রি 2টার সময় ডাকলে উনি মেয়াদি তোমার সাথে আপনার কাছে বিক্রি করেন করে সেবা দেন ও বাসায় গিয়া প্রেসার টেসার মাপে মনে করেন একটা বয়স্ক লোক তারে আনা গেল না ওনাকে তো আমরা ধরে নিয়েও যাচ্ছি না জেল দেওয়ার ব্যবস্থা করছি না ওনাকে তো উনি ওপেন থাকবে আপনার তিনজন সুপারিশ করেছেন আপনারা জরিমানার টাকা কিছু শেয়ার করেন ইনার জন্য তাহলে তো হয়ে গেল জাতীয় ভোক্তা অধিকার সনাকন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে 4টি টিম আজকে অভিযান পরিচালনা করছে এইখানে এসে যেটি আমরা দেখলাম যে বিপুল পরিমাণে মেয়াদি ঔষধ একটি প্রতিষ্ঠানে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে 44 প্যাকেট মেয়াদি ঔষধ যে ওষুধগুলো 2022 সালে মেয়াদ শেষ হয়েছে সেই ওষুধগুলো সংরক্ষণ করা হয়েছে বিক্রির উদ্দেশ্যে এবং সমানে বিক্রি করে যাচ্ছে এই অপরাধে একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা আরোপ সহ 7 দিনের জন্য এই প্রতিষ্ঠানটির সকল প্রকার বিক্রয় কার্যক্রম জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হয়েছে এই 7 দিন এই প্রতিষ্ঠানটিতে যত মেয়াদি ওষুধ আছে সেগুলো আলাদা করবেন বেশি আলাদা করে পরিষ্কার করবেন এরপরে এটি ওপেন করতে পারবে আর পাশে আরেকটি প্রতিষ্ঠানে সেখানেও বিপুল পরিমাণে মেয়াদি ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছে এবং সেই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 20,000 টাকা জরিমানা সহ 2 প্রতিষ্ঠানটিকে 70,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে